তুই রাস্তা থেকে কাঁধ তুলছিস কেন? আরে চাচি, মানুষ ওই বাঁশ তোলার ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে যাইছে, মানুষের তাই একটু অসুবিধা হয়েছে। এইখানে পানি আছে, পানি গুলো পাশ করে দিয়েছি, খালি রাস্তাটা শুকি যাবে, মানুষ যাওয়া আসা করতে পারবে। তোর বাপ করে তুই গিয়েছিল না? তোর খালু কিনে তুই গিয়েছিল? এটা কথা চাচি, মুখ সামলে কথা বলবা। এ হাসি, কই পাড়ার লোক এত যাইছে, কই তাদের গায়ে পাড়ছি না, তোর শরীরে গায়ে পাড়ছি কেন? পানিটা পাস করে দিয়েছে, লোকেরই তো ভালো হয়েছে। তুই খাসি দেখবি, নোকার ভালো করতে গিয়ে তোর বুকে বাদ পড়বে। আরে চাচি, এ তো তোমার ভালো, তুমি তো রাস্তাতে যেতে পারবা। ওরে ওই লোকের ভালো করি বলেই তো তোর বাতি কন্ট্রোল চালের ভাত হয়। তোর বাপ শুলা লাজরা ছিল, তুই শুলা লাজরা হয়েছে। দেখো চাচি, বাদ দিব না, এইখানে এখন পুতি ফেলাবো। বে মার নে মার, ইয়ে দেখা কি খাবে দেখ, মুজি ধরাম তো দিদু উঠি না। নে খাজি শুলা লে মার তো, এ দেখো দেরি করে করে বসি দেব। নে মার মার, তোর বাপ তো শালটা করে তুই গিলো। নে মার, যাই আমার গায়ে হাত দেবে, তোদের হাত দেবে কুড়ি যাবে। আমার হাত কুড়ি যা, তোমাকে এখানে মেরে এখন পুতি ফেলাবো। তোর কলজি পা দিয়ে তোর কলজি পটকা বার করে দেব। কত বার পটকা বার কর কইতাকে, না বার কর বার কর। এ খাজি তো খুব বক চাচ্ছে চলে। শোনো চাচি, তুমি মেয়ে খেলবো তোমার কিছু বলিনি, তোমাকে নইলে এখানে পুতি ফেলা দাম। তুমি এখানে দাঁড়াও, আমি বাইরে থেকে আসি। আরে যা রে, পাড়ার লোক আমার কত কি কোন নিল, তুই তো খাসির পিঠা শুলাইলা। দেখিছ জায়গাটা কতটা খাল করেছে, একেবারে পুকুর করে ফেলেছে। ও শুলাইলার পিঠাকে আমি ছাড়বো না। আরে কি হয়েছে রে, তুই খামোকার লোক ডাকবি কেন? ও তীর বল চাচি, আমায় মেরেছে। ও তোকে সুখ সুমতে মেরেছে, তুই ওকে কিছু বলতে পারিস না? ও মেয়ে ছেলের গায়ে হাত দিতে পারবো? আরে ঠিকই তো, আমো তোর গায়ে হাত দিতে না মেয়ে ছেলে বলে। চ আর দেখি কি জন্য তোকে মেরেছে। চলো জায়গা দিবি দিগা, তোদের জায়গা থেকে দিগা, আমার জায়গায় আসছি কেন শুলাইলারা? আমি যদি আর একটু লেট করে আসতাম, আমার জায়গাটা একদম পুকুর করে ফেলা তুল। ও চাচি, আমার ভাই তো ভালো কাজই করছিল, এই কলটি ডাঁড়া কেটে পানিটা নামিয়ে দিচ্ছে, যেন এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই কলটি তুমি আসা যা করতে পারবা, আমরাও আসা যা করতে পারবো। তা তুমি আমার ভাইকে সুখ সম্বন্ধে মারলে কেন? আমার ভালো কইতে হবে না রে, আমার ভালো করার লোক আছে। ছোট খাসি হয়নি, বড় খাসিকে ডেকে নিয়ে আইয়ে তোদের হাত কুড়ি যাবে। এ দেখো চাচি, তুমি কি তোমার ভাই সামনে ভাগে গাল দিছো? 100 বার দেবো, 1000 বার দেবো। তুমি যদি মাইন হাতে তোমাকে এখানে টুনি ধরে আসার দাম আমি। না মার, না মার, তুমি আমার ভাইয়ের গায়ে হাত দেখো, তোমার এখানে বটকা বার। এটা কো যাচ্ছে, তুমি কিন্তু আমার সামনে আমার ভাইয়ের গায়ে হাত দিছো, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তুমি আরেকবার আমার ভাইয়ের গায়ে হাত দিলে কো, তোমাকে হাগি দেব আমি। কি হই, এটা কো যাচ্ছে, তুমি কিন্তু আমার মাথা বানা সব গরম করে ফেলাইছো, এবার কিন্তু তোমাকে আমি ছেড়ে ফেলাবো। না মা, না মা, তুই মা, তুমি আরেকবার আমার ভাইয়ের গায়ে হাত দিলে কো, তোমাকে এখানে কাটা পুড়বো আমি। আমার কিন্তু পায়ের রক্ত মাথায় উঠে পড়ছে, আমার মুড গরম হয়ে যাচ্ছে। তুমি আমার ভাই ভাই আরেকবার হাতে দেখো, আমরা দু ভাই মিলে তোমাকে টুপছি ফেলাবো। তুমি দাঁড়াও। ও নো, এই ছুঁড়া, তুই এইভাবে খাপা শান্তি কেন? তুমি জাগো দেখি আইছো, তাকু দেখি আমার তুলে তুলে আচার ভাজছে। তুমি কিছু বলছ না কো, খালা বাটি আচার খাওয়াই ভালো। এ ভাই চুপ চুপ চুপ, এইভাবে ক্যাচরা মেয়ের সঙ্গে ঝামেলা করে আমাদের লাভ নেই, তুই পুলিশকে ফোন কর। আমি ক্যাচরা, তোরা কে? আরে মেয়ে ছেলে, তুই ক্যাচরা ক্যাচরা, তুই ক্যাচরা না হলে আমার ভাইয়ের শুধু শুধু ঝগড়া করবে। তোর ভাই আমার জায়গায় এই জায়গায় নেই, তোর জায়গাতে পান্না মাতি পাচ্ছি না। এ ভাই, এই ক্যাচরা মেয়ের সঙ্গে ঝামেলা করে লাভ নেই, তুই পুলিশকে ফোন কর। ঠিক আছে, যা। আমি ফোন করছি। হ্যাঁ, যা যা যা। দেখবি তোর কি করি। আরে দেখি না, তোর ব্যবস্থা পুলিশই করবে, তোকে পুরো কুমড়ি ফেলাবো, শুধু মেয়ে ছেলে বলে ছেড়ে দিলাম। স্যার, ওই ক্যাঁচড়া মেয়ে ছেলে আমার ভাইকে শুধু শুধু মেরেছে। এ রাস্তাতে যে আসছো, এই কলটা ডেরেন করে পানিটা নামে দিলে রাস্তাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো। আমার ভাই ওটা করছিল, এই সেই ক্যাঁচড়া মেয়ে ছেলে আমার ভাইকে শুধু শুধু মেরেছে। স্যার, আমাকে মেরিয়ে না দুজনে ফুলি দিয়েছে। এই আমি কখন মারলাম? স্যার, ওটা কো মিচ্ছি কথা বলছি। আরে আচ্ছা,
স্যার দেখেছেন তো বলছি নাটকবাজ আমাকে মেরে ফুলিয়ে দিয়ে ও মেয়ে ছেলে বলে ওর গায়ে হাত দেইনি আমাদের দু ভাইকে তুলু তুলে আছর মারছিল স্যার ও দেখো ষাঁড়ের মতন ওজন ওকে আমি জাগাতে পারবো স্যার আমার যদি ষাঁড়ের মতন ওজন হয় তাহলে কে দামে মারি এ বাঁচবে ও তো ঠিকই বলছে আপনি একে মেরেছেন এর শরীরে প্রমাণ দিচ্ছে ও যদি মেয়ে ছেলে হতো না আপনাকেও মারতে পারত স্যার আমি যদি মেয়ে ছেলে হতাম তাহলে কি মারতে পারতাম হ্যাঁ মহিলা হলে মারা যেত কিন্তু আপনি পুরুষ বলেই তো মারেননি স্যার আপনি এখানে দু মিনিট দাঁড়ান আমি স্যারটাম দেবো পরটা মারবো মহিলা সেজেছিস কেন স্যার আপনি তো বললেন মহিলা হলে ওকে মারা যাবে এ ঝামেলা বাদ দে তোর বাচ্চা হাট মাথা চিপে খাবো।